গঙ্গা সপ্তমীতে তৈরি হচ্ছে তিনটি শুভ যোগ, জেনে নিন এই দিন স্নানের শুভ সময়। গঙ্গা সপ্তমী, যা গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত, এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে উদযাপিত হয়। এটি পবিত্র নদী গঙ্গার জন্মবার্ষিকী চিহ্নিত করে, যিনি এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। গঙ্গা সপ্তমীর শুভ দিনে ভক্তরা গঙ্গা নদীতে ডুব দেয় এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য প্রার্থনা করে। এ বছর এই উৎসব পঞ্চাঙ্গ অনুসারে 27 এপ্রিল পড়ছে। এই বছর গঙ্গা সপ্তমীর দিনে তিনটি খুব শুভ যোগ ঘটছে, যা এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। আসুন জেনে নিই গঙ্গা জয়ন্তীতে তৈরি হওয়া যোগ ও পুজোর তিনটি শুভ সময়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর শুক্লপক্ষের সপ্তমী তিথি 26 এপ্রিল বুধবার সকাল 11:27 থেকে শুরু হবে এবং 27 এপ্রিল বৃহস্পতিবার রাত 01:38 শেষ হবে। 27 এপ্রিল মা গঙ্গা পুজোর শুভ সময় সকাল 11:00 থেকে 01:38 পর্যন্ত। এই সময়ে আপনি পবিত্র নদীতে স্নান, পুজো এবং দান করতে পারেন। এ বছর গঙ্গা সপ্তমীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে। গঙ্গা সপ্তমীতে সারাদিনের জন্য সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে আর অমৃত সিদ্ধি যোগ রয়েছে, আর গুরু পুষ্য যোগও পরের দিন সকাল 7:00 থেকে বিকেল 5:43 পর্যন্ত থাকবে। গঙ্গা সপ্তমীতে সকাল 7:00 পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে এবং এরপর সারাদিন পুষ্য নক্ষত্র থাকবে।